বাংলাদেশে প্রচলিত দুরুদ আল্লাহ আহম্মদ আলা আলহা সৈয়দেনা মাওলানা ওলানা মোহাম্মদ ওবারিক আলা ওসাল্লাম এই দুরুদ সহি কিনা একজন মুসলিম সন্তান জন্মগ্রহণের তার দুই কনে কানে আজান দিতে হয় কেন বাসায় নিয়মিত জামাতে সালাত আদায় করলে কি মসজিদে যাওয়া জরুরি না বাসায় জামাতে সালাত আদায় করলে পুরুষ ফোনের নামাজ হবে না কালে ভদ্রে কখনো হতে পারে আপনি নিয়মিত বউকে নিয়ে মাকে নিয়ে বোনকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন তাতে আপনার নামাজ হবে না একটি জৈফ হাদিস আসসালাতজাই মসজিদ ফিল মসজিদে মসজিদের প্রতিবেশী মসজিদে এসে নামাজ না পড়লে নামাজ হবে না যদি হাদিসটা সনদ জয় কী তের মর্মসহী এই জন্য মসজিদে এসে নামাজ পড়তে হবে বিবাহ শুরু থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত বিবাহ শুরু থেকে সম্পন্ন হওয়া পর্যন্ত বিবাহের সুন্নত নিয়মগুলো বলবেন এটা তো ফজর পর্যন্ত বলতে হবে এটা বিস্তারিত জানার জন্য ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে বিবাহের সুন্নত পদ্ধতি ওয়েবসাইটে এটা বিস্তারিত শুনে যুবকরা ইনশাল্লাহ কাজে দিবে আর শুধু এই বিষয়ে একদিন আলোচনা করব ইনশাল্লাহ একজন মুসলিম সন্তান জন্মগ্রহণের তার দুই কোণে কানে আজান দিতে হয় কেন কানে আজান দেওয়ার বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা আসে না কিন্তু অনেকগুলো জৈফ হাদিসে আসছে সবগুলোর উপর আমল করা যায় বিন্লা বলছেন এটা আমল করা যায় কেন করতে হয় আল্লাহ ভালো জানে কেন করতে হয় বা জন্মের সঙ্গে সঙ্গে তাওহিদের বাণী তার কানে শুনে দেওয়া হয় যাতে করে তাওহিদ তার ভিতরে থাকে এটা চেষ্টা আর কি আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীতে এমন অনেক নৃগোষ্ঠী আছেন যাদের কাছে সভ্যতার আলো এখনও পৌঁছায়নি সভ্য সমাজ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ধর্ম কী তার তারা জানে ধর্ম কী তারা জানে না দিনে দাওয়াত এই বিষয়ে আমরা বলে ফেলেছি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করা কি জায়েজ আছে যদি জায়েজ না হয় তাহলে সেখানে কারা চাকরি করবে বিস্তারিত জানাবেন মুসলমানরাই চাকরি করবে কেন চাকরি করবে না জাস্ট ওইটাকে ইসলামাইজ করে ফেলতে হবে এই আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে গত এক দুই দশকে ব্যাপকভাবে ইসলামী ব্যাংকিং এর উন্নতি হয়েছে ইসলামী ব্যাংকিং এ কতটা ইসলাম চর্চা হয় সেটা বড় প্রশ্নের বিষয় কিন্তু শুরু তো হয়েছে আলহামদুলিল্লাহ এবার আগে তো ইসলামী করা শুরু হলে এবার ইসলামী কত পার্সেন্ট আছে সেটাকে আস্তে আস্তে সংশোধন করে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে প্রচলিত দুরূদ সাল্লি আলা সৈয়দ না মাওলানা মোহাম্মদ ওবারিক আলা ওসাল্লাম এই দুরুদ সহি কিনা দেখুন দুরুদের কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে যে কোনো দূরত পড়া যায় কথার ভিতরে যদি সিরকি কোনো কথা না থাকে যে কোনো ভাষায় দূরত পড়া যায় তবে উত্তম হলো হাদিসে বর্ণিত দূরত হাদিসে বর্ণিত দূরত থাকতে আপনি আবে জমজম খোরদা বুদম আবে সুরায় কায় খুনাম ভাই জমজমা পানি থাকতে আবার নর্দমা পানি খায় নাকি মানুষ যেখানে দূরত নবী সাল্লা সাল্লাম নিজে শিখেই দিয়েছেন সেটা বাদ দিয়ে আপনি আবার আরেকটা পড়বেন কেন নবী সাল্লা সাল্লামের সেখানে দুরুদ হলো দুরুদ ইব্রাহিম সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন এরপরে শেষ প্রশ্ন নাকি এটা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লিদাম্বি মাতু বলেই এটা এই এইভাবে ইস্তেকফার হাদিসে আসে নাই হাদিসে ভাষ্য হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ইহুয়াল হাইয়ুল কৈয়ুম ও আতু বইলাই এটা হলো হাদিসে বর্ণিত আর সবচেয়ে শ্রেষ্ঠুল ইস্তেফার আল্লাহমান তরবিল্তা শেষ পর্যন্ত বাকি এভাবে যদি কেউ ইস্তেফার পড়ে তাতে গুনা হবে না এটা যদি হাদিসের দোয়া মনে না করে কিন্তু নিয়ম হলো গুণা নির্দিষ্ট করে তারপর সেখান থেকে কি করা ইস্তেকফার করা আল্লাহর বলেন আমাদের সকলকে বোঝার তফিক দান করুন